হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমাদের মূল বিষয়বস্তু যে সোনিলিভ অ্যাপকে আমরা প্রিমিয়াম মানে টাকা দেওয়া ছাড়া কীভাবে ব্যবহার করব ফ্রিতে। প্রথমত সোনিলিভ অ্যাপ আমরা ফ্রিতে ব্যবহার করব কেন? তো সকলে আমরা নাকি ফুটবল খেলা দেখতে ভালোবাসি, বা সোনিলিভের শো যেমন তারক মেহতা কা উল্টা চশমা, আলাদিন, তারপরে আলিয়া, কন বানিকা করোড়পতি এবং মানে লালিগা, সিরিয়া এর প্রত্যেকটা খেলা দেখতে ভালোবাসি। এখন সিরিয়া এর প্রত্যেকটা সিরিজই কিন্তু সোনিলিভে দেওয়া হয়, ঠিক আছে, আপনারা হয়তো সকলেই জানেন। তো সোনিলিভ অ্যাপটা আমরা প্রিমিয়াম মানে টাকা দেওয়া ছাড়া ব্যবহার করবো কীভাবে? একদম নতুন ভার্সান, ঠিক আছে, প্লে স্টোরে যে ভার্সানটা চলছে আমরা কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো যে সোনিলিভে যে অ্যাপ মানে প্লে স্টোরে যে ভার্সানটা চলছে কিন্তু আমরা সেই ভার্সানটাই ডাউনলোড করবো, ঠিক আছে। তো আপনারা করবেন কীভাবে? তো আপনাদের ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, তো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন, ঠিক আছে। টেলিগ্রাম চ্যানেলে আসবেন কীভাবে ওটাও দেখিয়ে দিই আপনাদেরকে, যদি অসুবিধা হয় তো। প্রথমে তো ইউটিউবে গেলেন, আমার চ্যানেলে যাবেন, ঠিক আছে। আমার চ্যানেলে গিয়ে প্রথমে আমার চ্যানেল গিয়ে ইউটিউবে সার্চ দেবেন, যদি আপনারা আমার লিঙ্ক থেকে আসেন কোথা থেকেও তো আপনাদের নিচে চলে যাবেন ডাইরেক্ট। আমি গিয়ে সার্চ দিচ্ছি, ঠিক আছে, GSSARSARWR, ঠিক আছে, আমার চ্যানেল নাম হচ্ছে জি সারওয়ার। তো জি সার্ভার সার্চ দেওয়ার পর আপনি নিচের দিকে চলে আসবেন, এই যে প্রথম চ্যানেলটা হচ্ছে আমার, এই যে প্রথম চ্যানেলটা এসছে এই চ্যানেলটা হচ্ছে আমার, ঠিক আছে। তো এখানে আসার পর আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর আপনারা দেখবেন যে নিচে, ঠিক আছে, আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রেখেছি। তো আমি প্রথম ভিডিওটাতে ক্লিক করছি, আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া, ঠিক আছে, ঠিক আছে। তো ওখানে ক্লিক করবেন, আমি ভিডিওটা পোস্ট করে দিচ্ছি। তো ওখানে ক্লিক করার পর আপনারা নিচের দিকে যাবেন, ঠিক আছে। নিচের দিকে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম লিখা আছে, টেলিগ্রামে ক্লিক করবেন। টেলিগ্রামে ক্লিক করার পর দেখবেন যে একটা পপ আপ নিচের দিক থেকে বেরিয়ে চলে এসেছে। তো যেহেতু আমার এই লিঙ্কটা খুলছে প্রো, ওখানে গিয়ে খুলছে ক্রোমে, ঠিক আছে। ক্রোমে গিয়ে খুলছে, ঠিক আছে, ক্লিক করার পরে আমরা দেখছি কীভাবে কী করবেন। হ্যাঁ, হালকা হালকা হয়তো নেটটা স্লো আছে, তার জন্য একটু প্রবলেম হচ্ছে, কিন্তু আপনাদের কোনো প্রবলেম হবে না যদি আপনাদের নেটটা ঠিক থাকে, ঠিক আছে। তো আমার টেলিগ্রাম চ্যানেলটা যে দেখতে পাচ্ছ, আমার দেখতে পাচ্ছেন যে আমার টেলিগ্রাম চ্যানেলের উপরে নাম চলে এসছে TMEGSGAMINGWORLD, ঠিক আছে। তো আমার টেলিগ্রাম চ্যানেলটা জিএস গেমিং নাম অলরেডি ছিল, তো আপনাদের কাছে যদি টেলিগ্রাম চ্যানেলটা থাকে অলরেডি তো আপনাদের কাছে সম্পূর্ণ এইভাবে চলে আসবে ইন্টারফেসটা। যদি আপনাদের কাছে টেলিগ্রাম চ্যানেলটা না থাকে, মানে টেলিগ্রাম যদি আপনাদের ওপেন করা না থাকে, তো এই চ্যানেলটা আসবে না, আপনাদের ক্রোমে নিয়ে যাবে। ক্রোমে গিয়ে ওখানে ক্লিক করতে হবে যে ভিজিট টেলিগ্রাম, ঠিক আছে। তো আপনারা টেলিগ্রাম ভিজিট করবেন, তো আপনাদের এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস আসার আপনার ইন্টারফেস আসার পর আপনারা কী করবেন? তো আপনার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তারপরে আপনারা কী করবেন, যে টেলিগ্রাম চ্যানেল চলে আসছেন তো টেলিগ্রামে ক্লিক করবেন, ঠিক আছে। যদি আপনাদের অলরেডি লগ ইন থাকে তো আমার গ্রুপটা তো জয়েন করে নেবেন, ওখানে লিঙ্কে ক্লিক করে নিচের দিকে জয়েন লিখা আসবে, এই জায়গাতে জয়েনটা করে নেবেন, ঠিক আছে। তো জয়েন করার পর আপনাদের এই ধরনের একটা সোনিলিভ অ্যাপের প্রিমিয়াম আজকে আমি সকালে আপলোড করলাম 13 নভেম্বর। সোনিলিভ প্রিমিয়াম ফ্রিতে কীভাবে ইউজ করবেন, অ্যাপের লিঙ্ক নিচে দেওয়া থাকবে, ফ্রিতে দেখতে পাবেন, ঠিক আছে, সব কিছু কিন্তু ফ্রিতে দেখতে পাবেন। তো ফ্রিতে দেখার জন্য আপনারা করবেনটা কি, করবেনটা কি, সোনিলিভ অ্যাপটা ডাউনলোড করবেন। সোনিলিভ অ্যাপ ডাউনলোড করার পর আপনাদের চলে আসবেন জেট এজবার প্রো বা রার বা EX5 এক্সপ্লোরার, আপনারা এটার মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারেন। তো আমি এই ভিডিওর জন্য ইউজ করছি জেট এজবার প্রো, ঠিক আছে। জেট এজবার প্রোতে আমি জাস্ট অনেক ক্লিক করলাম, ক্লিক করার পর সোনিলিভ অ্যাপের যে এপিকেটা চলে এসেছে আমার কাছে, এপিকেটা চলে আসার পর আমরা এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর ওপেন করবো, ঠিক আছে। ওপেন করার পর আমরা একটু হালকা এক্সট্রাট হবে, কিন্তু আমার এই ফাইলে কিন্তু পাসওয়ার্ড দেওয়া আছে, যদি পাসওয়ার্ড না দিতে আমার মানে গুগল থেকে আমার কপিরাইট আসার সম্ভাবনাটা বেশি হয়, এবং পাসওয়ার্ড দেওয়া থাকলে আর রার ফাইলে থাকলে ফাইলটা ভালোভাবে সেফ থাকে, কোনো অসুবিধা হয় না, ঠিক আছে। তো পাসওয়ার্ড আছে, আপনারা দেখতে পারেন SARWAR, আমি এটা লক দিয়ে দিচ্ছি SARWAR123, ঠিক আছে। 123 ক্লিক করার পর আপনার ওকে করে দেবেন। ওকে করার পর হালকা এক্সট্রাটিংয়ের সময় লাগবে, এক্সট্রাটিংয়ের জন্য একটু থেমে যাবেন, তারপর এভাবে চলবে, কিছুক্ষণ সময় লাগবে, সময় নেওয়ার পর একটু থেমে যাবেন, এক্সট্রাটিংটা হয়ে গেল, আমি ভিডিও কিন্তু কাটছি না, ঠিক আছে। তো আপনারা ইনস্টলের প্রসেসটা চলে আসবে, তারপরে আপনারা ইনস্টল করে নেবেন। আমি অলরেডি এটাকে ইনস্টল করে রেখেছি, তার জন্য আমি ডাইরেক্ট আপনাদের সোনিলিভ প্রিমিয়াম অ্যাপে নিয়ে চলে আসছি, এবং অ্যাপের ভিতরে ইন্টারফেসটা আর আমি আমার রেজিস্ট্রেশন বা লগ ইন করা আছে কিনা সবটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো সোনিলিভ অ্যাপে আপনারা ক্লিক করলেন, সোনিলিভ অ্যাপে ক্লিক করার পর আপনারা ইন্টারফেসটা কিছুটা এরকম দেখতে পাবেন, এই একটা ধরনের ইন্টারফেস যেটা আপনাদের পরবর্তীতে দেখতে পাবেন, ঠিক আছে। তো আমার দেখেন আমার কিন্তু কিছু করা নেই, মোবাইল রেজিস্ট্রেশন এবং ইমেল আইডি কিছু দেওয়া নেই, আর ফেসবুক আর গুগল থেকেও কিন্তু লগ ইন করা নেই, ঠিক আছে। তো আপনারা এটাকে স্কিপ করে দেবেন, তো আমি স্কিপ করে দিলাম। আর আপনারা
একটাতে আপনাদের বিশেষ দৃষ্টি হবে যে আপনারা এখানে কখনো লগ ইন করবেন না, ঠিক আছে? যখনই আপনারা ওপেন করবেন তো আপনাদের ওই স্কিপের স্ক্রিপ্টে দেখাবে, আপনি স্কিপ করে দেবেন। আপনাদের যদি গুগল লোকেশন অন করে থাকে তো আপনি ওখানে একটা রাইট চিহ্ন দিয়ে বলে দেবেন আমি নেভার, যে আমি কখনো চাই না যে গুগল লোকেশন আমার এখান থেকে অন হোক, ঠিক আছে? তো এই দেখেন না আমার সুনীলি প্রিমিয়ামটা, আমি আপনাদের প্রথমে দেখিয়ে দিই যে হোম পেজে নিয়ে আমার লসিং এবং রেজিস্টার কিছুই করেনি, ঠিক আছে? আপনারা এটাকে ফ্রিতে ব্যবহার করতে পারবেন, কোনো কিছু অসুবিধা হবে না। তো আপনারা এখান থেকে সোজ যে কোনো সোজ অ্যাপ সোনি লিভের যে কোনো যে সোনি লিভ সোনি প্রিমিয়াম মানে যে যেগুলো থাকে সোনি আইপিএল তাহলে, ঠিক আছে? আর এখান থেকে আপনারা লা লিগা সিরিয়া ফুটবল খেলা তো দেখতে পাচ্ছেনই। তারপরে এখান থেকে আপনারা যাবেন মুভিতে, মুভি থেকে আপনার সোনি লিভের যে সব মুভি থাকে সব মুভি দেখতে পাবেন। তারপরে যখন এখানে রোমা সরি রেমো সাউথ ইন্ডিয়ান বিশাল সিনেমা দেখতে খুব ভালো লাগে, তারপরে এইসব সিনেমা কিন্তু আপনাদের এখানে আসে। তারপরে এখানে স্পোর্ট দেখতে পাচ্ছেন, স্পোর্টে ওয়ার্ল্ড স্পোর্টস মানে এখানে সোনি লিভের যেসব খেলাগুলো হয় ফুটবল খেলা কাবাডি খেলা আর রেসলিং তারপরে টেস্ট ম্যাচ হাইলাইট সব কিছু কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন এবং খুব মজা লাগবে, ঠিক আছে? আপনারা এখানে চাইতে কিন্তু গুড কোয়ালিটি ভিডিও কোয়ালিটি কমাতে বাড়াতে সব কিছু পারবেন, প্রিমিয়ামের মতো ব্যবহার করতে পারবেন। এবার দেখেন প্রিমিয়াম আপনি যদি এই অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তো আপনাদের এই জায়গায় দেখবেন সব জায়গায় তালা লেগে আছে, এই কোনোগুলোতে দেখবেন তালা লেগে আছে, তো এখানে কোনো তালা ফালা থাকবে না। আপনি ছোটো চালু করে দেখাচ্ছে কিন্তু এটা অ্যাডভার্টাইজমেন্ট ফ্রি, কোনো কিছু অ্যাডভার্টাইজমেন্ট থাকবে না, তারা আপনারা মানে এমনি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? তো এই এখন ভিডিওটা স্টার্ট হয়ে গেল, আমি যেখানে নিয়ে যাই যেখানে নিয়ে যেতে পারবো কোনো অসুবিধা হবে না। যদি আপনাদের কাছে যদি প্রিমিয়াম না থাকতো তো এটা আপনাদের লক থাকতো, ঠিক আছে? তো এটাই বলছিলাম সোনি লিভ অ্যাপটা এভাবে আপনারা প্রিমিয়াম ব্যবহার করতে পারবেন না টাকা দেওয়া ছাড়া। এই ধরনের ভিডিও আমি কিন্তু আপলোড করবো ইউটিউবে খুব কমই, কারণ যে এই ধরনের ভিডিও আপলোড করলে মনিটাইজেশন অন হওয়ার সম্ভাবনাটা খুব কম, ঠিক আছে? তো আমি এসব ভিডিও টেলিগ্রাম গ্রুপে আপলোড করে দেবো, তো টেলিগ্রাম গ্রুপটা আপনারা দয়া করে জয়েন করে নেবেন। তো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে। তো সোনি লিভ অ্যাপটা আপনাদের দেখিয়ে দিলাম, প্রিমিয়াম সাবস্ক্রিপশনটা নিয়ে আমি আপনাদের দেখিয়ে দিলাম সিগিন রেজিস্ট্রেশন করা নেই, কিন্তু আপনাদের বলে দিচ্ছি কখনোই সিগিন আর রেজিস্ট্রেশন করবেন না। ভিডিওটা যদি পুরো দেখে থাকেন তো আপনি আমাকে ফেক বলবেন না, কোনো দিনও সিগিন আর রেজিস্ট্রেশন করবেন না। সিগিন আর রেজিস্ট্রেশন করলে আপনার সোনি লিভটা চলে গেল বাসের তলে, আবার আপনাকে নতুন করে ডাউনলোড করতে হবে, ঠিক আছে? ওর আইডিটা চলে গেল, কিন্তু আমি বলে দিচ্ছি সিগিন আর রেজিস্ট্রেশন করবেন না, ঠিক আছে? ডাউনলোড করার নিয়মটা আমি বলে দিলাম যে আমার টেলিগ্রাম গ্রুপ থেকে ডাউনলোড করে নেবেন। টেলিগ্রাম গ্রুপে প্রথমে আজকে সকালে 13 নভেম্বরে ডাউনলোড করা আছে। যদি আপনি পরে আমার ভিডিওটা দেখছেন তো 13 নভেম্বরে যাবেন, এখানে গিয়ে দেখবেন। আপনি যদি আমি যাই তো 12 নভেম্বর 11 নভেম্বর দেখতে পাচ্ছি, এখন 7 নভেম্বর, ঠিক আছে? আমি এর উপরে যাবো তো 4 নভেম্বর আমি আপলোড করেছিলাম, সব কিছু কিন্তু দেখিয়ে দেবে। মাস অনুযায়ী আপনাদের করা আছে 13 নভেম্বর 2019। আপনি যদি আমার পরের ভিডিওটা আসেন তো দেখতে পাবেন 13 নভেম্বর। আজকে আমি শুধু এই দুটো আপলোড করেছি এবং পরে আপলোড করবো হয়তো। তো এটুকুই আর আপনার আর কিছু বলবো না। যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। আর দেখা হচ্ছে আবার পরের ভিডিও। হাই।